এই নৌকা চলা শুরু করছে যদিও নৌকা এটা খুবই ডेंजरस নৌকা ছোট নৌকা তারপরও আমরা সফল হইছি শুনেন স্বপ্নের কথা বলা সহজ কিন্তু স্বপ্নের পথে নেমে বিডি ক্লিন আজকে যা দেখাইলো যে এত ময়লার মধ্যে নেমে যেভাবে পরিষ্কার করলো এটা একটা অন্যরকম একটা অভিজ্ঞতা আমার হইলো যে অন্যের ময়লা কিভাবে মানুষ নিজের মনে করে পরিষ্কার করতে পারে এটা অন্যরকম একটা ধারণা পাইলাম আজকে আমি আমি আপনাদের সবাইকে বলবো যে স্বপ্নের কথা না বলে স্বপ্নের বাস্তবায়নের পথে আসেন তখনই একদিন সোনার বাংলা আপনি বানাইতে পারবেন হ্যাঁ রবি ভাই কই আপনি তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি ওই যে যে জায়গাটা পরিষ্কার হয়েছে সুমন ভাই দাঁড়া আছে নৌকাতে উঠবে আপনার সাথে তাড়াতাড়ি দৌড় দেন একটা একটা দৌড় দেন হ্যাঁ 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 তাড়াতাড়ি জনগণ দাঁড়া ভাই রবি ভাই আসতেছে শেয়ার করবেন শেয়ার করে বাংলাদেশ রবি ভাই দৌড় দেন দৌড় দেন রবি ভাই দৌড় দেন সুমন ভাই এটা দেখতে পারেন ফোনটা দিয়ে রুবেল ভাই বলেন ভাই ড্রোনের মেমোরি কার্ডে ফুল কপি করতে দিছি রে ভাই আমি তো চ্যানেল ওয়ান আমি রবিবারে খুঁজতেছি সমানে রবিবারে ফোন দিয়ে আনাইলাম ফোন ব্যবহার করে বইলা আমি একটু পাস করো পারো ড্রোনের মেমোরিটা কপি করতে পারবেন ড্রোনের ভেতরে যে যেটা আছে ওটা হ্যাঁ 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 ওটা একটু কপি করে ফেলো তাহলে হবে ফোন দিছিলাম ফোন ধরছে না মোবাইল বন্ধ দেখায় দেখি আবার রাত্রি তাই করছিব ময়লাগুলা আসলে বিডি ক্লিনের সদস্যরা এটা ক্লিয়ার করার পরে কিন্তু উনি বাইতেছেন আপনারা দেখতে দেন সরাসরি আচ্ছা আচ্ছা
আচ্ছা আচ্ছা ওকে নিজেরা ফেলে এই ময়লার বাগার বানাইছিলাম এটা আজকে খুবই ভালো লাগতেছে যে বিডি ক্লিন প্রায় 650 কর্মী নিয়েছে একদিনের মধ্যে এই পুরা পুরাতন কয় নদীটারে সে আপনারা পরিষ্কার করে দিচ্ছি এবং আমার বিশ্বাস যার যে জায়গা এই জায়গাটা যদি ময়লা পরিষ্কার আমরা করে ফেলতে পারি প্রথম তিন মাসে যদি আমি আমার এলাকার ময়লা পরিষ্কার করতে পারি পরে বাকি চার বছর আমি উন্নয়নের জন্য সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করতে পারবো আমি আপনাদের সাপ 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 এক সময় টিভি টাকা দিলেও নামতাম না কিন্তু তারাও কিন্তু টাকা ছাড়া একদম উইদাউট বেনিফিট কোনো টাকা ছাড়া বিডি ক্লিনের সদস্যরা কাজ করছে এবং এবং ধন্যবাদ জানাই যে এখন বিডি ক্লিন যারা পরিচ্ছন্ন কর্মী তারা এখানে কাজ করতেছেন হোয়াইন মরা নদীর দিকে পরিষ্কার করতেছেন ধন্যবাদ জানাই আমাদের যে আমরা বিডি ক্লিন তারণ্য সকাল থেকে কাজ করে যাচ্ছি তো আজকে আমরা এই নদী যতক্ষণ পর্যন্ত পরিচ্ছন্ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চর্চা করে যাব এই নদীটা পরিচ্ছন্ন করার জন্য আচ্ছা আমরা বর্তমানে আজকের এখানে 600+ সদস্য আমরা আজকের এই পরিচ্ছন্ন ইভেন্টে কাজ করছি এবং আমরা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া পর্যন্ত আমরা না গড়া পর্যন্ত আমরা আছি আসলে যদি কারো যেতে মন চাই যেতে পারেন আবারও বলতেছি ভেবে দেখেন রাজবাংলা রাস্তাটা বন্ধ আপনারা বন্ধ রাখছিলেন দয়া করে এই রাস্তাটা খুলে দেন আর আমাদের কাজ এখনো যারা আপনারা সত্যাছেন না আপনাদেরকে 5 মিনিট সময় দেওয়া সময় নষ্ট হয় তাহলে আমাদের লস আমরা আমরা নিজেদের লস করব না মুতাব্বির খান সবাই কেন্দ্রে চলে আসেন সবাই কেন্দ্রে সরে যান আপনি আজ না সরেন আমরা কিন্তু আসতে বাধ্য হব ভাই ভাই
ভাই তো আদা দাঁত ব্রাশ করার আগে একটু একবার দুই আমার একটা ঘুমাতে গেলে একবার এটা করতে হবে।